আমার ধারাবাহিক পর্যালোচনার আজকের প্রযুক্তি বিষয়ক একটি বই টেলিভিশন প্রযুক্তি ও কৌশল। বইটি লিখেছেন এ কে এম শরীফুল ইসলাম, খুবই সুন্দর একটা বই। এই বইটার মধ্যে কি কি থাকছে আমি সেগুলো সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি আগেই বলেছিলাম চলচ্চিত্র নিয়ে এটার মধ্যে বিস্তারিত কথা থাকবে, ক্যামেরার বিবর্তন, ফিল্ম, টেলিভিশন, লেন্স, এক্সপোজার কি, তারপরে ফোকাস, আমরা যে ফোকাস করি সেই ফোকাসটা কি, টেলিভিশনের একজন টেলিভিশনের মানুষ হিসেবে ফোকাসটা কি, সেই ফোকাস কীভাবে করতে হয়, টেলিভিশন ক্যামেরা, টেলিভিশন ক্যামেরা কীভাবে কাজ করে, কত ধরনের কাজ হতে পারে, শুটিংয়ের জন্য কোন ধরনের ক্যামেরা ইউজ করতে হবে, স্টুডিওর জন্য কোন ধরনের কাজ, আউটডোরের জন্য কোন ধরনের ক্যামেরা, সব কিছুই এই খুঁটিনাটি বিষয় এই বইটার মধ্যে রয়েছে। তারপরে ক্যামেরার সহযোগী কী কী যন্ত্র থাকে সে বিষয়গুলো এই বইয়ের সাথে আলোচনা করা হয়েছে। বইয়ের মধ্যে বিভিন্নভাবে ছবিসহ সচিত্র ক্যামেরায় দেখা এবং দেখানো, ক্যামেরায় কীভাবে আমরা দেখব, কীভাবে শট ডিভিশন হয়, সেই বিষয়গুলো আমরা দেখতে পারি। তারপরে যে বিষয়টা হলো সেটা হলো যে শট ডিভিশনের শটের ব্যাকরণ কী কী গ্রামার বা রুল মেনে চলে, সেই বিষয়গুলো এই বইটার মধ্যে পাবেন, প্রযুক্তি কৌশল বইটার মধ্যে। তারপর হলো শট কম্পোজিশন, একটা শটের মধ্যে কী কী উপাদান থাকলে সেটাকে আমরা একটা মিনিংফুল শট বলবো, অর্থাৎ টেলিভিশনের এই শটগুলো কীভাবে থাকবে, এই বইটার মধ্যে সেই বিষয়গুলো দেওয়া আছে। তারপর হলো লাইট, কত ধরনের লাইট আমরা টেলিভিশনে, ফিল্মে, চলচ্চিত্রে, আমরা স্টুডিওতে বা স্টুডিওর বাইরেতে কী ধরনের লাইট আমরা আলোচনা করি, এই বইটার মধ্যে পাবো। তারপর হলো ছায়া, আমরা জানি যে টেলিভিশনটা আলো ছায়ার একটা খেলা, অর্থাৎ ভিজুয়াল মিডিয়াটা আলো এবং ছায়ার মধ্যে একটা খেলাই মূলত হয়ে থাকে। এই খেলাটার মাধ্যমেই কিন্তু একজন দর্শক মানুষকে দেখতে পায়, অর্থাৎ একজন আর্টিস্টকে দেখতে চায়, একজন সংবাদ উপস্থাপককে দেখতে পায়। এর সাথে আলো এবং ছায়া, যেটাকে লাইটিং বলা হয়। এরপরে এই বইটার মধ্যে আলোচনা করা হয়েছে রং, অর্থাৎ কালার, কোন ধরনের কালার কোন স্টুডিওর জন্য বা কোন পরিবেশের জন্য বা কোন শুটিংয়ের জন্য আছে, সেই অর্থাৎ আপনার এটার মধ্যে আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের কালার, টেম্পারেচার, কালারের মধ্যে যে বিষয়গুলো প্রচার সম্প্রচারের সাথে জড়িত সেই বিষয়গুলো এখানে থাকছে। শব্দগ্রহণ, এরপর আলোচনা করা হয়েছে সাউন্ড নিয়ে। আমরা জানি যে আমরা যে কথা বলতেছি, যেমন এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, এটার সাউন্ডটা, এটা কিভাবে আমি ধারণ করব, কিভাবে রেকর্ড করব, কি কি প্রক্রিয়ায় খুব সুন্দরভাবে সাউন্ডটা কন্ট্রোল আসবে, বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় এর মধ্যে থাকবে। তারপরে হলো যে সাউন্ড কন্ট্রোল এবং রেকর্ডিং, আমি আগেই বলেছি এই বিষয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। তারপরে সম্পাদন, ভিডিও রেকর্ডিং এবং স্টোরেজ, আমরা ক্যামেরার মধ্যে যে বিষয়গুলো থাকে এই বইটার মধ্যে, যদি আমি সূচিপত্রটা একটু দেখানোর চেষ্টা করছি, যে সাধারণত এই বইটার মধ্যে যে সূচিপত্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও কীভাবে আপনি শুধু আপনি শ্যুট করলে হবে না, সেটা রেকর্ডিং কী কী মোডে, অর্থাৎ কী কী মোডে আসায়, অর্থাৎ সেটার আমরা বলতে গেলে এটার আমি খুঁটিনাটি বিষয়ে আলোচনা করবো আরেকদিন, যে কী কী মোডে আপনি ভিডিওটা রেকর্ড করবেন। অর্থাৎ যদি আমরা উদাহরণস্বরূপ যদি বলতে পারি HDV, HD, DV বিভিন্ন ধরনের, এই ধরনের বিভিন্ন বিষয় থাকবে। তারপরে এই বইটার মধ্যে যে বিষয়টা আছে সেটা হলো যে আপনার সম্পাদনার, ভিডিও এডিটিংয়ের বিভিন্ন বিস্তারিত খুঁটিনাটি বিষয়, অর্থাৎ আপনি যদি এডিটিং করতে চান, আপনার বইটির, আপনার ছবিটা যদি আপনি এডিট করতে চান, সেই এডিটিংটা কীভাবে করবেন, কত ধরনের এডিটিং আছে, টেলিভিশনের মধ্যে এডিটিংয়ের জন্য কী কী সফটওয়্যার ইউজ করা হয়, কীভাবে ইউজ করা হয়, এই বইটার মধ্যে আপনারা পাবেন। তারপরে এই বইটার মধ্যে আপনারা কী পাবেন, এই বইটার মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হলো যে টেলিভিশনের প্রোডাকশন, যেটাকে আমরা প্রোডাকশন বলি, অর্থাৎ প্রোগ্রামের জন্য হোক বা নিউজের জন্য হোক, প্রোডাকশনের বিভিন্ন ধরনের কৌশল বা সেই নিয়মকানুনগুলো লেখা আছে। তারপরে PCR অপারেটিং সিস্টেম, এই বিষয়গুলো এখানে আছে, সেই অর্থাৎ সেই খুঁটিনাটি বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে। আপনি যদি দেখেন যে আপনার টেলিভিশনের প্রোডাকশনটা কন্ট্রোল করে যে রুম থেকে, আমরা জানি সেটাকে, অর্থাৎ টেলিভিশনের ভিতরে PCR প্রোডাকশন কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমটা কীভাবে পরিচালিত হয়, একটা প্রোডাকশন রুমে, অর্থাৎ একটা PCR-এ
কি কি থাকে সেই বিষয়গুলো এই এর মধ্যে সেই বিষয়গুলো এখানে জানানো হয়েছে। অর্থাৎ এই বইটার মধ্যে এক কথা টেলিভিশনের ভিতরে হয়তো অনেকেরই আমাদের যাওয়ার সুযোগ হয় না, টেলিভিশনের ভিতরে কী কী থাকে, টেলিভিশনের এনভায়রনমেন্ট কী হয়, সেই বিষয়গুলো এই বইটার মধ্যে একদম খুঁটিনাটি। এক কথায় আমি আবারও বলছি যে বাংলা ভাষায় লেখা টেলিভিশনের উপর একটা টেকনিক্যাল হ্যান্ডবুক হিসেবে এর চেয়ে ভালো বই হয় না। আমি কিন্তু এই বইয়ের প্রকাশক না, আমি এই বইয়ের বিক্রেতা না। আমি এটা বিক্রি অবশ্যই যদি আপনার কিনেন বিক্রি হবে, কিন্তু আমি এটার প্রয়োজনীয়তা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি মনে করি যে যারা টেলিভিশনের সাংবাদিকতায় আসতে চান, সম্প্রচার সাংবাদিকতায় আসতে চান বা কোথাও কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আপনাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। এটা জানালেই অবশ্য একটা টেলিভিশনে আপনি ভালোভাবে কাজ করতে পারেন। আজকে একজন রিপোর্টারকেও অবশ্যই অনেক ভালো মানে অবগত থাকতে হয়। এরপরে রিমোট ইভেন্ট, অর্থাৎ আমরা যখন আউটডোরে কাজ করব সেই বিষয়গুলো কীভাবে থাকবে, সেই বিষয়গুলো এই বইটার মধ্যে আলোচনা করা হয়েছে। শাহরিয়ার আমিন রাসেল আমার সাথে জয়েন করেছেন, ধন্যবাদ। এবং প্রবাসের যারা যুক্ত হয়েছেন পার্শ্ববর্তী ভারত থেকে, অর্থাৎ দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, যারা প্রবাসে, অর্থাৎ যারা একটু আগে আমি দেখলাম যে যারা সৌদি আরব থেকে অথবা মধ্যপ্রাচ্য থেকে যারা আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমার ভিডিও দেখেন, বিশেষ করে ভারতের যে সমস্ত আমার বন্ধু রয়েছেন যারা আমার দর্শক রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি কলকাতায় অনেক ফ্রেন্ড রয়েছে যারা, তাদের আমি কমেন্টস পাই ইউটিউবে, তারা ভিডিওতে তারা কমেন্টস করেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। তারপরে যে বিষয়টা সেটা হলো টেলিভিশন ব্রডকাস্টিং বিষয়টা এর মধ্যে আলোচনা করা হয়েছে। তো এক কথায় এই বিষয়গুলো মোটামুটি আজকের বলার ছিল যে আপনারা বইটা আপনারা পড়লে এক কথায় টেলিভিশনের খুঁটিনাটি বিষয় আপনারা জানতে পারবেন, আপনাদের অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না, একটা বই আপনাদের জন্য যথেষ্ট টেলিভিশনের ভিতরের প্রযুক্তিগত বিষয়গুলোকে আপনার বোঝার। আপনি যদি একটা টেলিভিশনের হেড অফ, আপনি যদি ইঞ্জিনিয়ার হন বা আইটি হন, অর্থাৎ আপনার যে কোনো সেকশন আপনি কাজ করেন, অথবা আপনি যদি প্রোডিউসার হওয়ার স্বপ্ন দেখেন, বার্তা প্রযোজক অথবা একজন ভালো ক্যামেরাম্যান অথবা একজন ভিডিও এডিটর হতে চান, আপনাকে অবশ্যই এই বইটা প্রয়োজন। আপনি অবশ্যই এই বইটা পড়বেন, বইটা টেলিভিশন প্রযুক্তি ও কৌশল। এই বইটি আপনি পড়লে টেলিভিশনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমি আপনাদেরকে আশা করি বইটা খুবই সহজেই এটা আপনারা পাবেন। বইটা আপনারা কোথায় পাবেন সেই বিষয়টা আমি একটা মোবাইল নাম্বার শেয়ার করছি, আপনারা এই প্রকাশকের মোবাইলটা আপনারা আমি দিচ্ছি, যুক্ত প্রকাশনীর 01751586100, আমি বাংলায় বলছি 01751588610। বইটির দাম প্রথম যখন প্রকাশিত হয়েছিল তখন এটার দাম 800 টাকা ছিল, অনেক বড়। আর এই বইটার মধ্যে পেজটা অনেক ভালো এবং এই ধরনের ছবিগুলো ব্যবহার করা হয়েছে। এখানে আমি একটু দেখাই, যেখানে প্রয়োজনীয় পাতাগুলো অবশ্যই রঙিন করে দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পাতা, যেমন এটা একটা কালার টেম্পারেচার। আমরা জানি যেমন কালার টেম্পারেচার, এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, যে ম্যাসের শেখা, একটা ম্যাসের শেখা কালার টেম্পারেচার কত কত ক্যালভিন এটার মধ্যে থাকে, এটা রং দিয়ে দেখানো হয়েছে, রঙিন। বইটা এই জন্য কস্টলি বলতে গেলে, যেমন এখানে আপনি দেখেন যে একটা ম্যাসের শিখা 1700 ক্যালভিন মানে 1700, তারপরে মোমের শিখা এটা কত ক্যালভিন, তারপরে আপনি সূর্যের যে আলো সেটা কত ক্যালভিন, এই বিষয়গুলো কিন্তু টেকনিক্যালি আলোচনা করা হয়েছে। তো এক কথায় আপনাকে জানতে হবে যে আপনি যখন আউটডোর শুটিং করবেন সেখানে আপনার ক্যামেরার কালার টেম্পারেচার কত থাকবে, এই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে। তারপরে হলো কালার টেম্পারেচার চার্টটা আপনাকে আমি, যারা প্রযুক্তিগতভাবে যারা কাজ করেন, বিশেষ করে যারা প্রোডাকশনে কাজ করে থাকেন, একজন ক্যামেরাম্যান ভিডিও এডিটর বা টেকনিক্যাল পার্সন যারা রয়েছেন, কালার টেম্পারেচার তাদেরকে জানতে হয়। আমি তাদেরকে বলবো যে এই কালার টেম্পারেচারটা আপনারা এখানে খুব সহজেই জানতে পারবেন। তারপরেও এখানে আরও কিছু আমি দেখানোর চেষ্টা করছি, যে এক কথায় চিত্রের মাধ্যমে এটা প্রতিটা পাতার মধ্যেই
বিভিন্ন ধরনের চিত্র এর মধ্যে রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এই খুঁটিনাটি বিষয়গুলো আপনি এই বইটার থেকে সংগ্রহ করবেন আশা করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বই পরিচিতি প্রযুক্তি ও কৌশল এই বইটি আজকে এখানে আমি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এই বইটি আপনারা সংগ্রহ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। দেখুন আজকের লাইভ এবং পরবর্তীতে আপনাদের সাথে আমি হয়তো যোগাযোগ করব, বা আপনারা যদি এই বইটা পেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমি এই কোম্পানির নাম অর্থাৎ প্রকাশক এবং আরও যারা রয়েছে যে বিষয়গুলো সংশ্লিষ্ট সবগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। টেলিভিশন প্রযুক্তি ও কৌশল বইয়ের আলোচনা থেকে আজকে এখানেই শেষ করছি, আর আপনারাও ভালো থাকবেন। আপনারা পরবর্তীতে কোনো এক সময় হয়তো আমি আপনাদেরকে আরও কোনো একটা বই নিয়ে আমি চেষ্টা করব উপস্থিত হওয়ার জন্য। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, আর আমি চেষ্টা করি গণমাধ্যমের বিভিন্ন বই নিয়ে, গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে, প্রোডাক্ট নিয়ে আমার ইউটিউব চ্যানেল দুলাল লাইভ শোতে আমি আপনাদেরকে নিয়মিত চেষ্টা করি এই বিষয়গুলো আলোচনা করার জন্য। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর আপনারা যারা যদি এই ভিডিওটা ভালো লাগে, এখান থেকে যদি কোনো একটা উপকার পান, তাহলে আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও কীভাবে কী কী ভিডিও দেখতে চান সেই বিষয়ে লিখবেন। সে পর্যন্ত ধন্যবাদ জানিয়ে গণমাধ্যমের আরও কোনো একটা বই নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে উপস্থিত হব সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছেন। আর আমার সাংবাদিকতার আরেকজন শিক্ষক লাজিনা জেসলিনকে দেখতে পাচ্ছি, হয়তো আমার ভিডিও দেখছেন তিনি, তার এবং আরও যারা আমার বন্ধু বান্ধব সহপাঠী যারা দেখছেন সাংবাদিকতার বা গণমাধ্যমের যারা সহকর্মী যারা আজকের ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছেন। আর আমার নতুন একটা সিরিজ চালু হয়েছে ইউটিউবে, যে সেটা হলো দেখুন বুঝুন মেনে চলুন, অর্থাৎ আপনাকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে, মেনে চলুন, এই কিছু বিষয় নিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে, সেগুলো আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি, সেগুলো আপনারা দেখবেন। আশা করি আপনারা আমার লাইভে উপকৃত হবেন, আর উপকৃত হলেই আমি খুশি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করুন দুলাল লাইভ শো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।